নবরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম, সাথে আবার সুন্দর সুন্দর ফুল দেখিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে প্রথমে শুরুতে যে ফুলগুলো দেখাচ্ছি, সেই ফুলগুলো হলো আমার মায়ের বাড়ির। আমি যখন বাড়িতে গিয়েছিলাম গরম বন্ধতে, তখন মায়ের বাড়ির গাছের ফুল গাছগুলো আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এগুলো এখনও শেয়ার করা হয়নি। তাই আজকের ভিডিওর স্টার্টিংয়ে এই ফুল গাছগুলো দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তারপর চলে এলাম সরুপথার থেকে সাপেকাঠি। তো দেখো সকাল সকাল ছাদে গিয়েছিলাম, দেখলাম গাছে অনেকগুলো পেয়ারা পেকে আছে, তো অনেকগুলো পেয়ারা পেরে আনলাম। আর এই বছর যেন কি হয়েছে, সব পেয়ারাগুলোতে না এভাবে কালো কালো দাগ পড়ে গেছে, কেন জানি না, হয়তো অতিরিক্ত বৃষ্টি বা জলের জন্যই হবে, জানি না কেন, কিন্তু বেশিরভাগ পেয়ারাগুলোই কিন্তু এমনটা হয়ে গেছে। তারপর এদিকে ভেঙে নিলাম কাঁঠাল আর কেটে নিয়েছি একটু আম। তো আজকের সকালের আমার জল খাবারটা হবে কাঁঠাল মুড়ি আর সাথে হলো আম। এদিকে আমি জল খাবারে রেডি করে কিন্তু আমি ছোলার ডাল রান্না করব দুপুরে। তো ছোলার ডালগুলোকে আমি সিটি মারতে বসিয়ে দিচ্ছি। ছোলার ডালটা সিটি মার নেব, এখানে আমাদের দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে কিন্তু আমি ডালটা বসিয়ে দেব সিটি মারার জন্য। ডালটা বসিয়ে তারপর আমি সকালের খাওয়া দাওয়াটা সারব। তো সকালের খাওয়া দাওয়াটা আর ভিডিও করা হয়নি, আর ছেলেরা তো স্কুলে চলে গেছে খেয়ে দেয়ে, আর বর্মশাইকেও দিয়ে দিয়েছি, রুটি বানিয়েছিলাম সকালের খাবার। যেহেতু এখন ছেলেদের স্কুল শুরু হয়ে গেছে, তো রুটি তো করতেই হবে। আর আমি আজকে সকালে জল খাবারে রুটি খাচ্ছি না, কেননা কাঁঠাল আছে তাই, আর কাঁঠালটা আমার খুবই প্রিয় একটা খাবার আমি বলেইছিলাম। তো আজকে তাই আমি আর রুটি খাচ্ছি না, সকালে কাঁঠাল আর মুড়ি দিয়ে খাবো। আর তারপরে আমার খাওয়া দাওয়াটাও হয়ে গেলো, এবার সুদে চলে এলাম দুপুরে রান্নাতে। ছোলার ডালটা সিদ্ধ করতে বসেছিলাম সকালেই, তো এটা তো সিদ্ধ হয়েই আছে। তো আগেই ছোলার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ডালটাকে সোমবাস দিয়ে দিচ্ছি। একদমই সিম্পলভাবে ছোলার ডালটা রান্না করছি। ছোলার ডালটা সিদ্ধ করার সময় কিন্তু আমি আলু দিইনি, আলু ছাড়াই করছি। তো শুধু একটু গোটা গরম মশলা দিলাম ফোড়নে, লং এলাচি দারচিনি আর দিয়েছি শুকনো লঙ্কা। দিয়েই কিন্তু আমি টমেটো কয়েকটা দিয়ে দিলাম, কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা আর হলুদ নুন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দেব ডালটা। আর এই ছোলার ডালটা না আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলে ছোলার ডাল খেতে খুবই ভালোবাসে। তো কদিন পরে পরে ও কিন্তু বলে, মা একটু চানার ডাল করবে, এই ছোলার ডালটা যদি ওকে করে দিয়ে দাও তবে ও ভাতও খেয়ে নেবে ছোলার ডাল দিয়ে, আর রুটিও খেয়ে নেবে ছোলার ডাল দিয়ে, খুবই ভালোবাসে খেতে। তো আর যেহেতু আমার বর্মশাইয়ের তো একটু সুগারের প্রবলেম আছে, তাই এর আলুটাকে আমি একটু কমই ব্যবহার করি। আর যেহেতু ডালটা তো খাবে সবাই, তাই আজকে ডালের মধ্যে কিন্তু আমি আলু দিইনি, যেহেতু ভাতের সাথেও খাওয়া হবে তাই। তারপর ছোলার ডালটা হয়ে গেল আমার, নামিয়ে নিলাম। আজকে আর বাড়িতে নারকেল ছিল না বলে আমি আর ছোলার ডালে নারকেল দিতে পারিনি, নাহলে ছোলার ডালে নারকেল দিলে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তো ছোলার ডালটা নামিয়ে আমি এদিকে চাল কুমড়ো বটি করছি। আমরা তো এটাকে বটি বলি, তোমরা কি বলো আমি জানি না, একটু বলো যে তোমরা কি বলো। তো এইভাবে চাল কুমড়োটা করলে, এখানে আমি আজকে কিছুই দিচ্ছি না, মানে শুধু হলুদ নুন দিয়েই কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে চাল কুমড়ো কুচি কুচি করে কেটে এভাবে বানাই। এভাবে খেতে ভালো লাগে, নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিই, ভালো লাগে খেতে। তো এদিকে আমি রান্না করতে করতে বর্মশাই নিয়ে চলে এসেছে মাছ। তো এবার আমি মাছটাকে নিয়ে চলে যাবো ধুতে, মাছটা ধুয়ে এনে মাছের ঝোলটা করে নেব। তো এটাই হবে আজকে দুপুরের আমার রান্নাবান্না, ছোলার ডাল, চাল কুমড়ো কুচি আর মাছের ঝোল। আরও কিছু সবজি কেটেছিলাম, কিন্তু মাছটা আসাতে আমি ওগুলো রেখে দিলাম ফ্রিজে, যে আজকে আর রান্না করব না, তাই পরের দিন করব, তাই রেখে দিয়েছি। ভাজা কেটেছিলাম, রেখে দিয়েছি যে আজকে আর ভাজবো না, করতে ইচ্ছে করছে না, যেহেতু মাছ এসে পড়েছে আর বেশি কিছু রান্না করলে আর চলবে না, বাড়িতে তো এত একটা মানুষ নেই আমার। তো মাছটা ভেজে একদমই সিম্পলভাবে শুধু পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোলটা করে নিলাম। আর রান্না শেষ হওয়ার পর তারপর বসে পড়লাম দুপুরে
খাওয়া খেতে, সবাইকে দিয়ে দিলাম খেতে, আর নিজের ভাতটা নিয়েও বসে পড়লাম। কুমড়ো বুটি, ছোলার ডাল আর মাছের ঝোল, এটাই হলো আজকের আমাদের দুপুরের খাবার দাবার। তো বসে পড়লাম খেতে। তো এভাবে চাল কুমড়ো বৌঠি কি তোমরাও করে খাও? আর তোমরা সেটাকে কি বলো, বৌঠি বলো না কি বলো? তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট করলাম, শুলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখলাম লটকা নিয়ে এসেছে বর্মসে। আর আমি না লটকা খেতে খুবই ভালোবাসি, আর আমার ছোট শ্রীমানও লটকা খেতে খুব ভালোবাসে। তো লটকাটা দেখেই কিন্তু সাথে সাথে লটকাটাকে নিয়ে আমি ধুয়ে চলে এসেছি, লটকাটা একটু মাখা করবো। এইভাবে লটকা মাখা করে খেতে আমার খুব ভালো লাগে। তো লটকাটাকে একটু বিট নুন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি, একটু লেবু পাতা, চিনি দিয়ে মেখে লটকা মাখা করে খাবো। এইভাবে লটকা মাখা খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। তো এটাই ছিল সকাল থেকে বিকাল অবধি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। তো লটকা মাখা খেতে কে কে পছন্দ করো চলে এসো সবাই, টাটা।